যুক্তরাজ্যে ফের বেড়েই চলেছে করোনা প্রতিদিন গড়ে দুই লাখ মানুষের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হচ্ছে যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে বর্তমান যুক্তরাজ্যের প্রতি পনেরো জনে একজন করোনা আক্রান্ত করোনা আক্রান্ত বেড়েই চলছে বাঙালি কমিউনিটির মধ্যে ফলে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দুশ্চিন্তা বেড়েছে প্রবাসী অধ্যুষিত সিলেটে যুক্তরাজ্যে থাকা আত্মীয় পরিবারের সদস্যদের নিয়ে উৎকণ্ঠিত দেশের স্বজনরা যুক্তরাজ্যেও বসবাস করেন সিলেটের প্রায় পাঁচ লাখ অধিবাসী সিলেট বিভাগের প্রতিটি গ্রামেই রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কোন কোন গ্রামের অধিকাংশ লোকজনই যুক্তরাজ্যের বাসিন্দা সিলেটের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্তরাজ্য প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই চলে এখানকার স্থানীয় অর্থনীতি ফলে যুক্তরাজ্যের অবস্থা ভালো থাকলে ভালো থাকেন প্রবাসীদের সিলেটি স্বজনরা ভালো থাকে সিলেটের অর্থনীতি গেল কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সিলেটের মানুষ বিশেষ করে লন্ডন অবস্থা সবচেয়ে বেশি খারাপের দিকে যাওয়ায় সেই উদ্যোগ আরো বেড়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের যুক্তরাজ্যে প্রতি দশ জনে একজন পজিটিভ ধরা পড়ছেন এমন খবরে প্রবাসে থাকা স্বজনদের নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় পড়েছেন সিলেটের মানুষ ইতোমধ্যে যুক্তরাজ্য বসবাসরত অনেকের পরিবারে করোনা হানা দিয়েছে বলে দেশে খবর এসেছে কেউ কেউ আবার দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন যে পরিবারে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে পুরো পরিবারকে আক্রান্ত করছে এতে দুশ্চিন্তার মাত্রা আরো বাড়ছে করোনার প্রথম ও দ্বিতীয় ডেওয়ে অনেকেই যুক্তরাজ্য প্রবাসী মারা যান সিলেটের অনেকেই হারান তাদের প্রিয়জন তাই করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণ উদ্বেগ তৈরি করেছে সিলেটবাসীর মাঝে অনেকেই ফোন করে যুক্তরাজ্যে থাকা স্বজনদের আপাতত কাজে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বাচ্চাদের স্কুল যেতেও বারণ করছেন কিন্তু প্রবাসীরা জানাচ্ছেন যেহেতু এখানে সরকারের লকডাউন ঘোষণা করেনি তাই ঝুঁকি নিয়ে তাদেরকে কাজে যেতে হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ করার কোনো সুযোগ নেই অনেকটা ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়েই তাদেরকে চলতে হচ্ছে এজন্য তারা দেশে থাকা স্বজনদের কাছে বেশি করে দোয়া চাইছেন করোনা আক্রান্তদের সুস্থতা ও মহামারী থেকে প্রবাসে বসবাস হতো স্বজনদের রক্ষায় সিলেটে প্রায় প্রতিটি মসজিদে শুক্রবারে বিশেষ মোনাজাতের আয়োজন করা হচ্ছে এদিকে যারা পরিবার রেখে বেড়াতে এসেছিলেন যুক্তরাজ্য করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তারা দ্রুত ফিরে যাচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ের বাসিন্দা নুরুল হক জানান তার ভাই যুক্তরাজ্য লন্ডন শহরে বসবাস করেন আর ভাই সপ পরিবারে আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকে দেশে তার পরিবারে খুবই দুশ্চিন্তায় আছেন লালাবাজারের ইকবাল হোসেন জানান তারও ভাই সপরিবারে করোনা আক্রান্ত এর আগেও তার ভাই ও ভাবি আরেকবার আক্রান্ত হয়েছিলেন ওই সময় তাদের দুই সংক্রান্ত সংক্রমিত হয়নি কিন্তু এবার পুরো পরিবার আক্রান্ত হয়েছে এর মধ্যে তার ভাইয়ের অবস্থা খুব ভালো নয় সিলেট নগরের কাজীটুলার ফয়সাল আহমেদ জানান পরিবার রেখে তিনি তিন সপ্তাহের জন্য দেশে এসেছিলেন যুক্তরাজ্য করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সফর সংক্ষিপ্ত করে এক সপ্তাহ আগেই তিনি ফিরে যাচ্ছেন প্রসঙ্গ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও পার্লামেন্টের অধিবেশনে করোনার দ্রুত সংক্রমণ বিষয়টি জানিয়েছেন বরিস জনসন বলেন অতিমারের শুরু থেকে এ পর্যন্ত দ্রুতগতিতে সংক্রমণ ঘটেনি কখনো আন্নামা চৌধুরী বাংলা ভিউ টিভি সিলেট